আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনি বাংলা স্টাইলিশ ফোন খুঁজছেন, তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো আমরা অনেক ইউটিউবে দেখেছি যে বাংলা স্টাইলিশ ফোন ব্যবহার করার জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা স্টাইলিশ ফোনগুলো ডাউনলোড করে পিকজার ল্যাব থেকে অ্যাড করার মাধ্যমে আমরা কিন্তু এই স্টাইলিশ ফোনগুলো ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওতে বলবো যে আপনি খুব সহজে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি স্টাইলিশ ফোনগুলো ডাইরেক্টলি ব্যবহার করতে পারবেন। তো আমরা অনেক সময় যে বিভিন্ন রকম থাম্বনেলে লেখার সময় স্টাইলিশ ফোন খুঁজি, তো আমাদের কিন্তু এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার এই ভিডিওটি আপনাদের পুনরায় দেখেন আর আপনারা স্টাইলিশ ফোনগুলো ব্যবহার করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। তো চলুন আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাই। তো আপনাদের স্টাইলিশ ফোন আপনারা কোথায় পাবেন? তো বন্ধুরা, আমি এখন দেখাবো যে এই স্টাইলিশ ফোনগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কোন অ্যাপসটা আপনারা ব্যবহার করলে সহজে কিন্তু স্টাইলিশ বাংলা ফোনগুলো পেয়ে যাবেন। তো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন লোগো, এখানে আইকন লেখা দেখতে পাচ্ছেন, এই আইকন লেখাতে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশন, আপনারা যদি ব্যাকগ্রাউন্ড যেই ইমেজটা আপনারা সিলেক্ট করবেন, যদি গ্যালারি থেকে নিতে চান তাহলে প্রথম অপশনে ক্লিক করে দিবেন। আর যদি এখানে এই অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি ব্যবহার করতে চান তাহলে এখানে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন, এই দ্বিতীয় অপশন থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি দ্বিতীয় অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো এখানে শো করবে, আপনি কিন্তু যে কোনো এই ইমেজের মধ্যে স্টাইলিশ ফোন লিখতে পারবেন। তো আমি ডাইরেক্টলিভাবে আমার গ্যালারি থেকে নেওয়া ইমেজের মধ্যে লেখে দেখাবো যে এই স্টাইলিশ ফোনগুলো কীভাবে ব্যবহার করতে হয়। তো এখানে আমি ওপেন ইমেজ ফ্রম গ্যালারি প্রথম অপশনটাতে ক্লিক করে দিব। তো এই প্রথম অপশনে ক্লিক করার পর এলাও চাইবে, তো এলাওয়ে ক্লিক করে দিবেন। এলাও ক্লিক করার সাথে সাথে গ্যালারি শো করবে, গ্যালারি থেকে আপনারা যে ইমেজের বা যেই ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে লিখবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিই। তো আমি ইমেজ সিলেক্ট করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন, দুইটা অপশন দেখতে পাবেন এখানে ক্রপ। আপনারা যদি ছোটো বড়ো করতে চান ইমেজটাকে তাহলে ক্রপে, এই যে দেখতে পাচ্ছেন ক্রপে ক্লিক করে ছোটো বড়ো করতে পারেন, আর যদি না করেন তাহলে ডন ক্রপে ক্লিক করে দিবেন। তো আমি ক্রপ করবো না, তাহলে আমি ডন ক্রপে ক্লিক করে দিলাম। তো ডন ক্রপে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইমেজের মধ্যে একটা, এখানে ট্যাপ করুন, যে লেখাটা আসছে সেই লেখার উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই এখানে ট্যাপ করুন, এটা ক্রস করে দিবেন, কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনার যেই যেটা আপনার লিখতে চাচ্ছেন এটা লিখবেন এখানে। তো আমি এখানে লিখলাম যে আমার, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার সোনার বাংলা লিখলাম। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, এই আইকনের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু লেখাটা চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখাটা সাদা, আপনাদের এখানে দেখাচ্ছে সাদা। তো আপনারা কালার করার জন্য এখানে দেখতে পাবেন যে টেস্ট, এই টেস্টে ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করে দিবেন এখানে উপরের অপশনটাতে দেখতে পাচ্ছেন ফন্টটাকে, মানে এই লেখাটাকে ছোট বড় করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে। তো এটা যদি আপনারা চেপে একটু টান দিয়ে দেন তাহলে বড় হয়ে যাবে। তো আমি মিডিলে রাখলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেস্ট কালার, যে আপনি লেখাটাকে কালার করতে চাচ্ছেন তাহলে এখানে ক্লিক করে দিবেন। পাশে দেখতে পাচ্ছেন, যেমন আমি এখানে একটা, এই যে দেখতে পাচ্ছেন এরো চিহ্নর মতো, এখানে যে কালারের উপরে এটা বসায় দিবেন সেই কালারটা এখানে শো করবে। তো আমি এখানে লাল কালারটা নিলাম আর গো ইটে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন গো ইট, এই গো ইটে ক্লিক করে দিব। এই গো ইটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার লেখাটা কালার হয়ে গেল। তারপরে এখানে নিচে দেখতে পাবেন ফন্ট স্টাইল, আপনারা এই কালারটাকে আঁকাবাঁকা করতে পারবেন যে ফন্ট স্টাইলে ক্লিক করে। তারপরে এখানে দেখতে পাবেন বিভিন্ন রকম অপশন, আপনারা এই অপশনগুলো দেখে নেবেন। পুরো অপশনগুলো আপনাদের যদি
বলতে যায় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপরে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক হয়ে নেবেন। তো ব্যাক হওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ফ্রন্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন তৃতীয় অপশনে, এই ফ্রন্টে ক্লিক করে দিবেন। ফ্রন্টে যদি ক্লিক করেন তাহলে এখানে বাংলা স্টাইলিশ ফ্রন্টগুলো এখানে দেখতে পাবেন, অসংখ্য বাংলা স্টাইলিশ ফ্রন্ট। আপনি যেই স্টাইলিশ ফ্রন্টটা চয়েস করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করে দিবেন। যেমন আমি এখানে ক্লিক করে দিলাম, তারপরে ব্যাকে যাব। দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দর একটা লেখা হয়ে গেল। তো আপনারা এইভাবে কিন্তু ফ্রন্টগুলো এখান থেকে নিতে পারবেন খুব সহজেই। তো এই যে দেখতে পাচ্ছেন স্টাইলিশ ফ্রন্টগুলো, এখানে অনেক রকম স্টাইলিশ ফ্রন্ট দেখতে পাচ্ছেন। তারপরে এখানে চতুর্থ যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এই ইফেক্টে ক্লিক করে দিবেন। ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লেখাটাকে প্রথম অপশনে লেখাটাকে ঘুরিয়ে লিখতে পারবেন, যেভাবে আপনারা মনের মতো করে নিতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, দ্বিতীয় যে অপশন, এটার মধ্যে যদি ক্লিক করে দেন, এটা অন করে দিলে কিন্তু কালারটা ভিন্ন হয়ে যাবে লেখার। তো এটা তারপরে দেখতে পাবেন এখানে ছোট আইকনের মতো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে কোণার মধ্যে এই আইকনের যদি ক্লিক করেন বিভিন্ন রকম অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই অপশনগুলো আপনারা একটু একটু করে সবগুলোই বাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন বাড়িয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টেস্ট ব্যাকগ্রাউন্ড কালার। আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটা যে লেখার পিছনে যদি আপনার কালার চেঞ্জ করতে পারেন করতে চান তাহলে যে টেস্ট ব্যাকগ্রাউন্ড অন করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু এই বাংলা স্টাইলিশ ফ্রন্ট এখান থেকে অসংখ্য স্টাইলিশ ফ্রন্ট পাবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন এবং শেয়ার করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখন আপনাদের বলি যে আপনারা স্টাইলিশ ফ্রন্ট লেখার পরে যদি পুনরায় লিখতে চান এখানে দেখতে পাবেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। যেমন আমার সোনার বাংলা আমি লিখলাম, লেখার পরে যদি আরও পরবর্তীতে কোনো কিছু লিখতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করে আরও কিছু এখানে লেখার পরে এই যে আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে আরও দেখতে পাবেন যে সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। যদি সেভ করতে চান তাহলে সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাড, আপনারা এখানে যদি অ্যাড আসে তাহলে আপনারা ক্রস করে দিবেন। ক্রস করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশনে ক্লিক করার পরে সেভ টু গ্যালারি, গ্যালারিতে যদি সেভ করতে চান তাহলে প্রথম অপশনটাতে ক্লিক করে দিবেন। আর দ্বিতীয় অপশনে শেয়ার যে দেখতে পাচ্ছেন শেয়ার অপশনে ক্লিক করে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই লেখাটাকে শেয়ার করতে পারবেন। তারপরে এখানে আমি ব্যাক হয়ে নিই। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন সেটাই বলবো। তো আপনাদের প্রথমত আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন, বাংলায় লিখবেন লিখন। তো আমি লিখলাম লিখন। লিখন লিখলেই এই প্রথম যে অ্যাপ্লিকেশনটা শো করবে সেটাই আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজকের জন্য বিদায় নিলাম বন্ধুরা, খোদা হাফেজ।